হঠাৎ কি করবো, প্রিয়বাসী দিয়ে শুরু হবে নাকি? সবাইকে শুভেচ্ছা, রেডিও কালার্স শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যেমন কেমন সাউন্ড চেক কেমন ছিল? খুবই ভালো মানিক ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। মহব ভাই কেমন একটু চেঞ্জ হয়ে গেল বুঝলাম না, অনিয়ার বলে আমি আমি ক্যামেরার সামনে চেঞ্জ হয়ে যাই। ওকে গাইস, আমরা অল্প কিছু সময়ের মাঝে আসলে অনিয়ারে চলে যাব। আমরা এখন ফেসবুক লাইভে আছি, যারা যারা আছেন চাইলে শেয়ার করে নিতে পারেন। যদি আপনি চান আপনার চারণ চারণ ব্যান্ডের যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে। আমরা ভিডিওটা একটু শেয়ার করতে চাই। মজু পার্পল স্টুডিও পার্পল এটাতে আছে, হ্যাঁ আমি পেয়েছি। আপনি পেলে তো আমরা বেট আমি যাব একটু বস। আজকে প্রতি বৃহস্পতিবার আসলে কোনো কোনো ব্যান্ড থাকে, এটা নতুন করে বলার কিছু নেই, কারণ আমাদের মোজো স্টুডিও পার্পলটা অনেক পুরনো একটা শো। সুতরাং আমাদের আজকেও আমাদের মাঝে কোনো ব্যান্ড আছেন, অলরেডি যারা ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করেছেন তারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ড আসলে ব্যান্ডের নাম হচ্ছে চারণ। চারণ রাইট, মানে ব্যান্ড মেম্বারদের মুখ থেকে শুনলে আসলে বেশি ভালো লাগে। আচ্ছা ব্যান্ড মেম্বার্সরা আসলে আমি অলরেডি অনেকগুলো গান শুনে ফেলেছি কারণ সাউন্ড চেক চলছিল। সুতরাং ব্যান্ড যে লাইন আপটা আছে সেই লাইন আপটা আগে আমি একটু বলে দিই, তারপর আমি ব্যান্ডের কাছে যাচ্ছি। গিট লিড গিটারে আছে হচ্ছে মিশু ভাই, গিটারে মানে লিড গিটার প্লাস রিদম গিটারে আছে মাহফুজ ভাই, ভোকাল অ্যান্ড কিবোর্ড মাহমুদ ভাই, বেজে আছে অসীম অসীম ভাই এবং ড্রামসে চাঁদ মানে মন। আমরা বাংলা বাংলা এটা অন এয়ার করে দিলেন কারণ আমাকে যদি কেউ কোনো ভালো কোনো বিষয় বলতে বারণ করে সেক্ষেত্রে আমি ওটা বেশি করি। শুনেছি মুন ভাই ওখান থেকে বলেছে না না চাঁদ বলো না, চাঁদ বলো না আমাকে। ঠিক আছে, আমার কাছে মানে চাঁদনি কি আছে নাকি মাহফুজ মন ভালো বলতে না আজকে আমি বুঝলাম না, যদিও রমজান শুরু হতে যাচ্ছে মাশাল্লাহ সুন্দর একটা মাস, পবিত্র একটা মাস, কিন্তু আমাদের এই সময়ে মাহফুজ ভাই কিন্তু একটু বেশি রোমান্টিক আজকে। আরেকটা ব্যাপার আছে, এমিবা হচ্ছে প্রোটোজোয়া পর্বের প্রাণী,
এবং সেটা যেই পানিতে আপনি রাখবেন সেই পানির বর্ণ ধারণ করে। এটা আমি 9 আর 10 এ পড়েছিলাম, রাইট? জি, জীববিজ্ঞানে। জি, এটা মাহফুজ ভাই মানে কাছাকাছি গেছে। মাহফুজ ভাই, এটা কি মানে শৈশবের শুরুর দিকেই সিনিয়র একজন মানুষকে এভাবে মানে কি বলে এটাকে পচাই দিল? না, পচালে সমস্যা নাই। মাহফুজ কিন্তু নিজেদের মানুষ, মাহফুজ কিন্তু ছোট কিন্তু বয়সে। সিনিয়র বলছেন কেন? ও আচ্ছা আচ্ছা, মানে আফটার অল উই আর ব্রাদার্স। এভারগ্রিন, এভারগ্রিন, এভারগ্রিন। ওকে, আরেকবার আমি চারণ ব্যান্ডকে আসলে ওয়েলকাম জানাচ্ছি। মোজো স্টুডিও পার্পল মিউজিক ইজ অন। আমরা 2 ঘন্টা থাকবো এবং অনেক গান শুনবো। আর অ্যাজ আই নো, যে ইনফরমেশন যেটা আমরা আসলে অলরেডি গ্রহণ করেছি সেটা হচ্ছে, আমি কি আপনাদের কাছ থেকে শুনবো নাকি আমি কিছু বলবো? আপনি বলেন প্লিজ। আচ্ছা, 2016 8 সেপ্টেম্বর আপনাদের ফার্স্ট অ্যালবামটা বেরোলো, রাইট? মানে রেসপন্সটা কেমন ছিল? কটা ট্র্যাক এখন? আপনি জানেন যে খোলা সংস্কৃতির ভিড়ে আমাদের সংস্কৃতির কী অবস্থা। ওয়াও, তো কি চমৎকার একটা শুরু। এটা হচ্ছে আমাদের যেহেতু বাজারে একে একে মানে সবগুলো অডিও ইন্ডাস্ট্রি মানে দোকানগুলো যখন ক্লোজ করে অ্যাপস সেলিংয়ের দিকে যাচ্ছে, তখন চারণ মোবাইলের ব্যাক কভার বিক্রি করছে, সবগুলো দোকান যখন মোবাইলের অ্যাপস রিপ্লেস করে নিয়েছে, তখন ঠিক ওই সময় চারণের অ্যালবাম আসে এবং চারণ বোধ হয় স্বপ্রণোদিত হয়ে অনেকেই অনেকের কাছে অ্যালবাম পৌঁছে দিয়েছে এবং ভালো রেসপন্স, বেশ ভালো। এটাই আসলে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা, গানগুলো ওয়েল রিসিভ হয়েছে, এটা বড় কথা। হ্যাঁ, কারণ যখন আসলে সময় নিয়ে কষ্ট করে একটা অ্যালবাম দাঁড় হয়, যখন প্রপারলি মার্কেটে আসার একটা উপযোগী হয়ে আসে বা পারফরমেন্স করার, তখন আসলে কোনো না কোনোভাবে রেসপন্সটা আসে, কষ্টটা বৃথা যায় না, বৃথা যায় না। তো আমি আরও অনেক কষ্টের কথা শুনবো, এখন একটা গান শুনি। কোন গানটা শুনবো? আমরা ভালোবাসার গান মানে দিয়ে শুরু করতে চাই, ছোট একদম সফট, যেহেতু মেলো রকে মেলো সফট, একটু সফট রক। সো আমরা এটা শুনবো, কিন্তু শুনবার আগে আমি একটু আমাদের শ্রোতাদের সঙ্গে কথা বলিনি, যারা এই মুহূর্তে শুনছেন কালার্স অফ এম 101.6, বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে মোজো স্টুডিও পার্পল মিউজিক ইজ অন, এবং আমি ফয়সাল আছি সাথে, এবং আমাদের সঙ্গে আজকের আমাদের অতিথি হচ্ছে চারণ ব্যান্ড, এবং বরাবরের মতোই সাউন্ডের দায়িত্বে আছেন মানিক ভাই। তো আমরা তাদের কাছ থেকে প্রথম গানটা শুনবো। ভাইয়া, মাহবুব ভাই, প্রথম গানটার টাইটেল ট্র্যাক কি? প্রিয়ভাষিণী, আমাদের ফার্স্ট অ্যালবামের গান। বাহ, নামটা কিন্তু অসাধারণ, প্রিয়ভাষিণী। ভাষিণী, ওকে, আমরা তাহলে গানটা শুনে আসছি। ভালোবাসিনি, ও প্রিয় ভাসিনি,
কথোপকথন অনাবিল বিশ্বাসে জাগে শিহরণ কোলাহলে যত সব কথোপকথন অনাবিল বিশ্বাসে জাগে শিহরণ কত অত্যাচরে তোমারই ডাকে আমি কি বলো ছুটে আসিনি ও প্রিয় বাসিনি আর আমি তোমায় ভালোবাসিনি ও প্রিয় বাসিনি আর আমি তোমায় ভালোবাসিনি তুমি আছো বলে তাই গৌদীপ জেলে যাই যে ভুবন জাগে তুমি আছো বলে তাই কবিতায় লিখে যাই যে সুরে তোরার আগে অপ্রিয় ভাসিনি হারাতে তোমায় ভালোবাসিনি অপ্রিয় ভাসিনি হারাতে তোমায় ভালোবাসিনি অপ্রিয় ভাসিনি হারাতে তোমায় প্রিয় বাসিনী রাইট এটা কি প্রথম অ্যালবামের গান ছিল এটা প্রথম অ্যালবামের গান ছিল প্রথম অ্যালবামে টোটাল কয়টা গান ছিল আটটা ট্র্যাক ছিল আটটা ট্র্যাক ওয়াও মানে আজকে কি আটটা গানই আমরা শুনতে পাবো আশা করছি বাহ আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটু আপনার মুখ থেকে বা আপনার ব্যান্ড মেম্বারের কারো মুখ থেকে শুনতে চাচ্ছি সবার পরিচয় আমাদের শ্রোতাদের সঙ্গে আমি তো সবসময় বলে ফেলি আজকে যদি কেউ বলে যদি বিষয় কি কেউ দায়িত্ব নিবে কিনা ভলান্টারিলি আমার মনে হয় মাহমুদ ভাই আচ্ছা আমি বলছি আমাদের ডান পাশে আছে মিশুক আমাদের লিড গিটারিস্ট সে আমাদের সবার বড় বয়সে আমি আবার বিশেষণ ছাড়া কথা বলতে পারি মাহফুজ এজ এ সুপারম্যান রাইট সাইড মাই ছোট মাই রাইট সাইড সিটিং এজ এ সুপারম্যান আমাদের উনি মাহমুদ ভাই নিজে কিন্তু আয়রন ম্যান সে আছে আমাদের লিড এন্ড রিদম দুটি কভার করছে আমি মাহমুদ আপনি তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ইনস্ট্রুমেন্ট আছে কিবোর্ড আমি ভোকাল কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি ভলান্টিয়ার আমার চারণের ভলান্টিয়ার মানে বিনয় আচ্ছা হচ্ছে আমাদের চারণের ইতিহাসের সবচেয়ে শক্তিমান ব্যাস গিটারিস্ট অসীম আর আমাদের চাঁদ তো আগেই কথা বললেন আপনি যে মন চাঁদ ভাই একটু দেখি আপনাকে সে আবার দেখা দেখো পছন্দ করে দেখেন না কেউ হাই দেয় নাই কিন্তু সে কিন্তু হাই দিয়েছে সেলিব্রিটি বলে কথা সেলিব্রিটি বলে বুঝতে হবে তো না মানে চাঁদ ভাই অথকু মুন ভাই না না চাঁদও কিন্তু সুন্দর না অবশ্যই ভাই তা সুন্দর সুন্দর কিন্তু যতটা না সুন্দর তার চেয়ে বেশি হচ্ছে অধরা 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 কি বলে আপনি দেখেন কবি কি বলেছে প্রেমে পড়লে আমি প্রেমে পড়েছি মানে প্রেমে পড়লে মানুষের অবস্থা খারাপ হয়ে বলে কবি বলছে প্রেমে পড়েছে আচ্ছা আর প্রেমে পড়ার পর যদি অবস্থা ভালো হতো তাহলে বলতো প্রেমে উঠেছে ঠিক আছে সে কিন্তু ওই যে চাঁদ দেখেন আমি কবিদের কথাই যেন বললাম যে সবসময় কিন্তু চাঁদ আকাঙ্ক্ষা থাকে আর পূর্ণিমার রাত আপনি আপনি কিন্তু মানে রাগিয়ে তুলবেন না তারপর বলা যায় না মুন ভাই কিন্তু মুন ভাইয়েরও একটা নাম আছে মুন ভাইয়ের নামটা হচ্ছে হাল্ক চারণ যদিও এভারগ্রিন একটা ব্যান্ড নিজেদেরকে একেবারেই অল্প বয়স্ক বলে দাবি করছেন আমি কি ভুল বললাম মাহমুদ ভাই ঠিক আছে তাদেরকে দেখতে চাইলে আপনি ফেসবুকেও দেখতে পারবেন আমরা ফেসবুক লাইভেও আছি কালার্স এফএম এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে লিঙ্কটা হচ্ছে www.facebook.com/COLORSFM116 আর ইতিমধ্যে আসলে আমাদের সঙ্গে অনেকে জয়েন করেছেন তামিম বিডি উনি হচ্ছেন আমার এক বড় ভাই উনি দেখছেন উনি আবার ব্রাজিল সাপোর্ট করেন সো আমিও ব্রাজিল সাপোর্ট করি এখন তো একটা ফুটবলের একটা আমেজ চলছে তাই না তা আপনি কি আর্জেন্টিনা করেন 100% আমি না বেশি ম্যারাডোনাকে ভালোবেসে ফেলেছিলাম ছোটবেলায়
কিন্তু বোঝার পর থেকে সে ছেঁকা দিয়ে যাচ্ছে, ব্যাপার না, হার জিত থাকবে। অনেকে আসলে জয়েন করেছেন যাদের কথা বলছিলাম, তবে তাদের কথা বলবার আগে আমার কি মনে হয় আমরা আরেকটা গান শুনে ফেলি একটু প্লিজ। আমরা গান শুনতে চাই সুখী মানুষ, সুখী মানুষের জামা আমাদের একটা ট্র্যাক, এগার ট্র্যাকের ইতিহাস আছে, এটা শুনতে হবে তারপর। আচ্ছা অবশ্যই, আমরা এখানে আমরা কি আগে শুনবো না পরে শুনবো? গানটা শুনে তারপর আমরা ইতিহাস আর গানটাতে যাবার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে অন্তরে আলোড়ন 25 টাকায় মোজো অন, মোজো 500 মিলি এখন মাত্র 25 টাকা, এটা বলেই এখন আমরা গানে চলে যাব সুখী মানুষ। সুখে নেই, গল্পে পড়া সুখী
প্রশ্ন, কেন কেউ সুখী নেই? আসলে চারদিকে বড় বেশি অস্থিরতা চলছে, মানে নিজেকে সুখী করার, নিজেকে একা সুখী রাখার এবং সুখী করার টেন্ডেন্সি খুব বেশি মানে দেখা যাচ্ছে প্রত্যেকটি মানুষের মাঝে আমাদের জীবনে। এই গানটার মানে লেখার পেছনে উদ্দেশ্য, এটা দীর্ঘ 8 বছর চেষ্টা করে লেখা, 8 বছরে এটা টিউন করা। 2003 স্টার্ট হয়েছে গানটা লেখা, 2009 এসে শেষ হয়, প্রায় 7-8 বছর। মানে কেউ সুখী নেই এটা বুঝতে 8 বছর লেগে গেল? না, কেউ সুখী নেই না, এটার মধ্যে অনেকগুলো থিম আছে। আপনি দেখবেন 3টা বা 4টা থিমকে একসাথে ব্লেন্ডিং করা হয়েছে এখানে। কবি জসীম উদ্দিনের আসমানি একটা চরিত্র কবিতার, তাকে এই এখনকার সমাজে যারা বাস্তুহারা মানুষ, সমাজে বাস্তুহারা মানুষ যাদের মানে আরও ভালো থাকার কথা ছিল, অ্যাটলিস্ট একটা কুড়ে ঘর তো ছিল আসমানিদের, বর্তমানে যারা পথশিশু আছে, পথ মানে স্ট্রিট বয়েজ আছে, তাদেরকে বলা হচ্ছে আসমানিদের উত্তরাধিকার। তোমার উত্তরাধিক ফুটপাতে আজ, তার মানে হচ্ছে আসমানিদের তাও তো একটা ঘর ছিল, ভেন্না পাতার ছানি, বাড়ি তো নয় ভেন্না পাতার ছানি। এখনকার প্রজন্মের এই অবস্থাটা আরও ডিটেরিয়রেটেড হয়েছে, আরও নিচে নেমে গেছে, এরা এখন ফুটপাতে ঘুমায়। তাহলে আসমানির থেকে তার উত্তরাধিকারের অবস্থা আরও খারাপ, এখানে একটা থিম। আমরা বলছি যে এই গানে দুটো অ্যাপ্লিকেশান, আর একটা গল্প আছে, বাবুই পাখির মতো শিল্প বড়াই নেই তোমার। আমরা যারা অট্টালিকায় থাকি, আমরা যারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে এক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, আপনি যাই বলেন সমাজের মানে ক্লাসে ক্লাস চিন্তা করে আপনি যাই বলেন, স্ট্যাটাস যাই বলেন, আমাদের এক শ্রেণী খুব বঞ্চিত, আরেক শ্রেণী তাদের জন্য কিছু করার কমিটমেন্ট থাকা উচিত উচিত আমাদের আছে, আমাদের হিউম্যান ভ্যালুজ হিসেবে, মানুষের ভ্যালুজটা যদি আমরা ভেতরে ধারণ করি, তো সামগ্রিকভাবে সুখী হওয়ার যে মানে আকুলতা, এই গানটা মধ্যে ফুটে উঠেছে, অসাধারণ। গানটার থেকেও বেশি ভালো লাগলো মানে আপনার এই যে মানে বর্ণনা, সিরিয়াসলি মানে 8 বছর আসলে কম সময় লেগেছে, আমি হলে 15 বছর লাগতো। এটা অনেকবার টিউন করা হয়েছে, আপনি একটু দেখবেন এটা জনরাটা কিন্তু একটু ডিফারেন্ট, ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন মিক্স করা, এটা আপনি কেউ কোনো একটা শেপে ফেলতে পারবেন না গানটাকে আপনি। রাইট, আমরা বলি ফাঙ্কি, আমরা বলি রেগি ইত্যাদি, এটা কেন এটা কোনো পার্টিকুলার শেপে ফেলা মুশকিল এই গানটাকে। আমি তো আসলে মানে একটু বুঝি কম এই জন্য। আমরা অফ ইয়ারে শুনেছি আপনি একটা ভেন্ডার ভোকাল, আমি কিন্তু হাঁটে হাঁড়ি ভেঙে দিতে পারি, আমার অনেক সাহস। না না না, সিরিয়াসলি আমি আপনার কাছ থেকে জানবো, সিনিয়র মানুষ সবসময় মানে জানবার কিন্তু কোনো শেষ নেই, এবং আজকে আমি চুপচাপ আছি, আমি শুধু শুনবো এবং জানবো এবং শিখবো। আমাকে দেখে এখনো ইন্টারমিডিয়েট বাচ্চার মতো মনে হয়, ইন্টারমিডিয়েট না 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 এখন। আচ্ছা আমি এটা অফ ইয়ারে বলছি, কারণ আমরা একটা এখন একটা বিরতি নিব। যারা আমাদেরকে শুনছেন, কলেজ অফ এফএম 101.6 চলছে, মোজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন, সাথে আছে চারণ, আমি ফয়সাল তো আছি এবং মানিক ভাইও আছেন। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না।
5, 4, 3, 2, 1, 0. শুনছেন কালার্স এফএম 101.6 আর চলছে মজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন। সাথে আছে আজকের ব্যান্ড, আজকের গেস্ট আমাদের চারণ এবং আমি ফয়সাল তো আছি এবং মানিক ভাই আছেন এবং আমরা থাকবো ঠিক 11টা পর্যন্ত এবং অনেকগুলো গান শুনবো। অলরেডি আমরা দুটো গান শুনে ফেলেছি, একটা হচ্ছে প্রিয়ভাষিনী আর একটা হচ্ছে সুখী মানুষ। এবং সুখী মানুষের গানের যেই বর্ণনা মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনলাম সেটা সত্যি অসাধারণ। আচ্ছা, আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসতে চাচ্ছি, মানে একটু দেখে আসতে চাচ্ছি কিছু কমেন্টস এবং কিছু এসএমএস। আরাফাত আছেন আমাদের সঙ্গে, জয় শাহরিয়ার ভাই জয়েন করেছেন। হ্যাঁ জয় শাহরিয়ার ভাই, সময় কী করে পেলেন? ইসলাম আছেন আমাদের সঙ্গে, তারপর আসিফ রাফসান আছেন, তারপর ফারুক আছেন, তারপর অনেকেই আছেন আসলে, আনিস জামান, তারপর আছে এমডি আলামিন, সোহাগ এবং সোনিয়া, নুসরাত জামান, তিথি, হ্যালো, দারুণ লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, চারণ ব্যান্ডকে দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি ওই একটু প্রশ্নটা করতেই চাই, আমি ভাবছিলাম যে করবো না। মাহফুজ ভাই, আপনি কিছু বলেন তো আমাকে, কিছু একটা বলো। কি জানতে চাই? মাশাআল্লাহ, ভাবি ভাবি কিন্তু শুনছে। মাহফুজ ভাই, মানে কণ্ঠ সুন্দর বলে কথা বলেন না নাকি? না, কণ্ঠ সুন্দর কি আসলে? সত্যি সুন্দর। ও থ্যাংক ইউ। এত অসাধারণ ভরাট একটা গলা, আমি তো ভাবলাম মানে এই জন্যই কি কথা বলছিলেন না? না না না, কথা কেন বলবো না? তাই তো, কেন বলবেন না আসলে? আচ্ছা, আমরা আরেকটা কি গানে যাব? যেতেই পারি, আমি শুনবো আসলে, আপনারা গানটা ইয়ে করবেন, পারফর্ম করবেন, আমি শুনবো। আমাদের রেগে ট্র্যাক আছে, ট্র্যাক আছে একটা রেগে। ওকে, আমরা চারণের কিন্তু মাল্টি ডাইভার্সিফাইড ট্র্যাক আছে। আমরা আচ্ছা, ট্র্যাকটার নামটা একটু, ট্র্যাকটার নামটা হচ্ছে মাঝি। এটা ওয়াও আপকামিং অ্যালবামের গান, একটু ফোক টাইপের রেগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপকামিং অ্যালবামের মানে মোটামুটি প্রস্তুতি শুরু? আমরা হোপফুলি 2020 রিলিজ করতে পারবো, 2020 আশা করছি। বাহ, কয়টা গান রেডি হয়েছে এখন পর্যন্ত? অলমোস্ট সবগুলো। তাহলে মানে হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কিছু বিষয় আছে, কারণ কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। বাহ, মুন ভাই কিছু বলবেন এই বিষয়ে? মাহমুদ ভাই একশো, আমি ওনার সাথে আমি একমত, আমাদের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। এই ইয়া কি বলে, মুন ভাই, মুন ভাইয়ের কথা বলার মধ্যে কিন্তু একটা আলাদা একটা আন্তরিকতা আছে, বিষয়টা কি আপনারা খেয়াল করেছেন? আন্তরিকতা আছে, নাম কি তার? কিন্তু অল্টারনেট একটা নেম আছে, কি কি হালক? না না, মুন ভাই আপনাকে নিয়ে এরকম করে, এটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারলাম। এখনো করে, এখন কি বলবো, ছোট ভাই বড় ভাই বলতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন গানটা শুনি, মাঝি, রাইট, মাঝি গানটা শুনছি। আর যারা আমাদেরকে শুনছেন কালার্স এফএম 101.6, আমরা কিন্তু ফেসবুক লাইভও আছি, কালার্স এফএম এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে, লিঙ্কটা হচ্ছে www.facebook.com/COLOURSFM116, যেখানে আপনি চাইলে আপনার কমেন্টসটি আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই আমরা সেটা পড়ে আপনাকে অ্যানসার দেবো। এবং এসএমএস করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CLR স্পেস আপনার নাম দিয়ে, আপনি যদি চারণ ব্যাংকে কিছু লিখতে চান সেটা লিখে পাঠাবেন 7171 এই নাম্বারে। মাহমুদ ভাই, আমরা গানটাতে গানটা শুনছি। মাঝি চল পাল উড়াইয়া চল, চল রে মাঝি চল বৈঠা লইয়া চল, চল রে মাঝি চল যাই দুর্গামে যাই, মন ছুটে যায় মেঘের ভেলায়, মন ছুটে যায় তারার মেলায়, ও হো ছুটে যায় তার মেলায়,
ঝুঠে দেয় বল চল রে মাঝি চল পাল উড়াইয়া চল চল রে মাঝি চল দুর্গ্রামে চল চল রে মাঝি চল যাই দুর্গ্রামে যাই মন ছুটে যায় মেঘের ভেলায় মন ছুটে যায় তারার মেলায় ও হো চল চল রে মাঝি চল দুর্গামে চল চল রে মাঝি চল যাই দুর্গামে যাই মন ছুটে যায় তারার মেলায় মন ছুটে যায় মেঘের মেলায় ও হো অসাধারণ অসাধারণ কিছু বলেন মানে আমি একা বলে যাচ্ছি প্লিজ ধন্যবাদ আমার চারপাশে এই দুইজন দুই তো দুই দত বড় আমরা বেস গিটারিস্ট থেকে কিছু শুনতে চাই বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে অসীম কিছু বলো অসীম ভাই এই গানটাতে তার অনেক রোল প্লে আছে অসীম ভাই আমি তো ভাই শিখছি ভাই এখন আপনার কাছ থেকে শিখছি বলতেছি শিখব এবং বলার কিছু নাই আমার ভাই আমি জাস্ট বাজাচ্ছি বাজাতে বাজাতে ভাই আসলে ব্যাপারটা কি আমরা আমাদের শামুক আছে না শামুক খোলসের ভেতরে কিন্তু অনেক কমল প্রাণ আছে মানুষ যত শক্ত দৌড়দণ্ড প্রতাপের হয়ে হোক তার ভেতরটা কিন্তু এরকম নরম কোমল তো বাংলাদেশের মানুষের এই নদীমাতৃক দেশের ব্যান মিউজিকে আসবে যে কোনো মিউজিশিয়ান সঙ্গীত শিল্পী হবে এটা খুবই স্বাভাবিক বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জনরা থেকে গান করবে কিন্তু নদী নিয়ে গান গাবে না মাঝি এবং নৌকা নিয়ে গান করবে না এটা হতে পারে না এই জন্য চারণের এই মাঝিকে নিয়ে আসা মানে অসাধারণ চারণের আর মানে গান আচ্ছা একটা বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের এই অ্যালবাম চারণের ফার্স্ট অ্যালবামের সবগুলো গানই আমার লেখা আমার সুর করা আচ্ছা আচ্ছা এই গানটা সেকেন্ড অ্যালবামে আসছে আমাদের একজন এক্স গিটারিস্টের মাধ্যমে আমরা এই গানটা পেয়েছিলাম গানটা লেখা হচ্ছে খোকন সমাজদার যিনি দেশের বাইরে আছেন এখন এবং পরবর্তীতে আমার কাছে আসার পর আমি এটাকে সুর এবং কথাকে মডিফাই করেছি আপনি যুগ্মভাবে বলতে পারেন কথা এবং সুর খোকন সমাজদার এবং আসাদুল্লাহ মাহমুদ দুটোই সুরের সঙ্গীত বাহ দুজনেই যুগ্মভাবে তার সুরটাও কিন্তু তার কিছু তার প্রতি বিশেষকৃত আমি জানি না সে আমাদের শুনছে কি না বিশেষ কৃতজ্ঞতা এটা অংশে খুলনার ছেলে তাই আমাদেরকে আসলে ফেসবুকে অনেকে লিখছেন যে অনেক অসাধারণ হচ্ছে যেমন আজিজুল ভাই লিখেছেন ওয়াও আরাফাত ভাই লিখেছেন ওয়াও জয় শাহরিয়ার ভাইয়ের একটা কথা এসেছিল আমি আমরা না উনি আমাদেরকে দেখছেন আমরা কি স্টার জয় শাহরিয়ার ভাইয়ের সাথে কথা বলছি শাহরিয়ার ভাই আপনাকে স্যালুট আপনি যেখানে থাকেন চারণের সব মেম্বারদের শুভেচ্ছা নেবেন হ্যাঁ তারপর আনিস জামান আমাদেরকে লিখেছেন চারণের গানের মধু দিয়ে আসমানি আবার ফিরে এলো চারণের গানের মধ্য দিয়ে আসমানি আবার ফিরে আশা করছি বেঁচে থাকবে জি অবশ্যই এরপর নুসরাত থেকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে একটু চেঞ্জ করে মানে সবাইকে দেখা যাচ্ছে না আমরা একে একে আসলে সবাইকেই দেখাবো কারণ এটা আসলে বেশি মুভ করা যাচ্ছে না এরপর আমাদের সঙ্গে অনেকে আসলে
যেভাবে আসলে জয়েন করেছেন, যেরকম আসাদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, ইসলাম আছেন, তারপর নাহার লিপি আছেন, এরপর আরাফাত হোসেন, রিয়াদ, জুবায়ের আহমেদ, রাকিব, মুরাদ, হোসেন, অমিল, তারপর হচ্ছে লি খন, এরপর রিয়াজ রাজ, তারপর আছেন রুবেল, তারপর আছেন নুজহাত, আরও অনেকেই আছেন। আচ্ছা মাহমুদ ভাই, এবং সবার কাছে আসলে একটু প্রশ্ন করতে চাই, মানে লাইক চারণের শুরুটার গল্প, শুরুর যে গল্পটা সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। চারণ আসলে 14 বছর পার করে ফেলেছে অলরেডি। চারণের জন্ম ঢাকা কলেজ থেকে, ঢাকা কলেজ ক্যান্টিন থেকে। আমি ইংরেজি ডিপার্টমেন্টের যখন ছাত্র ছিলাম 2003 ফেব্রুয়ারি মাসের কোনো একটা ডেতে, ভালোবাসা দিবসই সম্ভবত যদি ভুল না করি, 14ই ফেব্রুয়ারি, আমরা কয়েকজন একসাথে হয়ে চারণকে গঠন করি। এবং চারণের মেন প্রিন্সিপালস ছিল, আমি পরে আসছি, আপনার প্রশ্ন করলেই কেবল আসবো, আমি না হয়ে এদিকে আসবো না। আচ্ছা, আমি বিশেষণ বেশি লাগাতে চাই না, সময়ের স্বল্পতা আছে। আমরা শুধু এটুকু বলি যে চারণ দায়বদ্ধতা থেকে গান করছে, সোশ্যাল ভ্যালুস থেকে। গান যে মানুষকে শুধু বিনোদন দিয়ে থাকে আমরা জানি, অনুদিরে আমরা শুনেছি মেঘ থমথম করে, অসাধারণ কিছু গান, কালজয়ী, কালো উত্তীর্ণ গান, যেগুলো আমরা আমাদের আগের প্রজন্ম শুনেছে, আমাদের পরের প্রজন্ম শুনবে, এটা এটা নিয়ে রিসার্চ করার মতো বিষয় আছে। আমরা যে অনেকেই জানি না যে উনি যিনি গানে থ্রোয়িং করেছিলেন, ভয়েস দিয়েছিলেন, উনি সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি করা। এবং আমরা মানে এইটুকু বলতে চাই, গান শুধু জিইউএন, কখনো কখনো জিইউএন গান হয়ে যায়। গান শুধু গান না, শ্রবণীয় বিষয়, গান কিন্তু মানুষকে ভাবাতে শেখায়, গান যুদ্ধ করতে শেখায়। আমাদের 71 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো আমাদের মুক্তিযুদ্ধকে উদ্বুদ্ধ করেছিল, আমরা যে যেখানে যে অবস্থা থেকে ছিলাম। গান কখনো কখনো মানুষের স্বপ্নকে একুমুলেট করে, গান হৃদয় স্পর্শ করে। না আসলে গান যদি নাই করতো আসলে সেক্ষেত্রে গান শুনে আমরা কাঁদতাম কেন, হাসতাম কেন, তাই না? এক্স্যাক্টলি তাই। আর গান এমন একটা বিষয় বা মিউজিক, এটা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আপনি যদি একটা উপন্যাস লিখতে যান 265 পৃষ্ঠা লিখতে থেকে অনেক বড় করে করে ফেলতে পারেন এটাকে, কিন্তু গান হচ্ছে 3 মিনিটের গীতি কবিতাময় সুরের মাধ্যমে গল্প বলে দেয়া, এটা অনেক কিছু ভাবাতে পারে গান। রাইট, আমরা আরও অনেক কিছু শুনবো মাহমুদ ভাইয়ের কাছে, কারণ আসলে এই ভ্যালুস থেকে কিন্তু চারণের জন্ম হয়েছিল। ওয়াও, মানে চারণের জন্মটা মানে অসাধারণ একটা চিন্তাভাবনা, এবং চারণের অনেক মানে অনেক দূর যাক সেই জিনিসটা, সেই আশাটা আমরা অবশ্যই করছি। কিন্তু এখন একটা কোন গানটা শুনবো, এবং আরও অনেক কথা বলবো আমরা, পুরো 11টা পর্যন্ত আমরা অনেকগুলো গান শুনবো এবং অনেক কথা বলবো, এবং কথা বলতে আসলে বেশি ভালো লাগছে। কিন্তু আবার যদি গান না শুনি শ্রোতারা, চারণের খুব টপ ফেভারিট একটা গান, গঙ্গা যমুনা গানটা শুনতে চাই আমরা, প্লিজ আমরা এই গানটা শুনি। এটা কি প্রথম অ্যালবামের গান ছিল? এটা প্রথম অ্যালবামের প্রথম ট্র্যাক। আচ্ছা, গানে যাওয়ার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করি, রঙ্গিলা মন 25 টাকা অন, মোজো 500 মিলি এখন মাত্র 25 টাকা। আমরা এটা বলেই আসলে গানটাতে, গঙ্গা যমুনা, রাইট? ওকে, গঙ্গা যমুনা বয়ে যায়, জীবন কেউ একা ফাল তুলে স্বপ্ন লোক পানে যায়, এর এক স্পর্শ পথ ধরে গঙ্গা যমুনা বয়ে যায়, জীবন কেউ একা ফাল তুলে স্বপ্ন লোক পানে যায়।
দাঁড়বে গিয়েছি তুঠে আরো বর্ষ দূরে সুন্দরে সই কথে কলা হল সমর ফেলেছে আরো তৃপ্তি জেলে দাঁড়িতে দাঁড়বে গিয়েছি ছুটে আলো বর্ষ দূরে সুন্দরে সই কথে কলা হল সমর ফেলেছে আরো তৃপ্তি জেলে একটা গান থেকে আরেকটা গান অনেক বেশি সুন্দর, তার থেকে চমৎকার বিষয়টা হচ্ছে যে লিরিক্স। আপনি যদি একটু দেখেন, কেউ যদি সময় নিয়ে কোনো কিছু করে, মিউজিক বলেন, আর্ট বলেন, এগুলো তো নন্দন তত্ত্বের ব্যাপার, আর্টিকুলেশনের ব্যাপার। তো নন্দন তত্ত্বকে আপনি নান্দনিক করতে হলে সময় ইনভেস্ট করতে হবে। চারণের একটা বড় প্রিন্সিপাল ছিল, আপনি তো জানেন যে আমাদের এই অসময়ে যা আমাদের সিনিয়র গুরু যারা আছেন এই রক মিউজিকের, রক এন্ড রোলে, ওনাদের পথ ধরে আমাদেরই তো আশা। তো আমরা যতটুকু দেখেছি কালক্রমে আমাদের এই মিউজিকটা যে অসময়টা চলছে, এটা আপনিও অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে জানেন, এই সময়ে দ্রুততার সাথে আমরা যা করছি, আমরা যা করতে চাই, তার মধ্যে আমাদের অস্থিরতা ব্যাপারটা, আগে আবেগ ছিল গানে, এখন সাথে ব্যাগ যুগ হয়েছে, তো এর জন্য একটু অস্থিরতায় ভুগছি আমরা। তো আমাদের এই গানগুলোর এই আটটা ট্র্যাক কিন্তু 10 বছরের রেজাল্ট। চারণের এই আটটা গানের ফার্স্ট অ্যালবাম হ্যামিলন ও ঢাকা 10 বছরের এক্সপেরিমেন্টাল রেজাল্ট ছিল। তো আমরা গানকে আমাদের এই গান নিয়ে পথ চলাকে আমরা চেষ্টা করেছি আমাদের এক একটা গান থেকে আরেকটা গানকে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে সাজানো। সব ধরনের ট্র্যাক আছে, তবে লিরিক্সের কথা যেগুলো বললেন এগুলো অনেক চিন্তার বিষয়। গঙ্গা যমুনা কিন্তু মানুষের সামগ্রিক জীবনের নিরন্তর ছুটে চলার একটা প্রয়াস। যেমন আপনি অনেক দূর ছুটে ছুটে চলছেন, অনেক দূর অনেক কষ্ট করার পর আপনি একটা কিছু পেলেন, এতে যে আনন্দটা পাবেন সেই আনন্দের চিরন্তন ভাষা কিন্তু গঙ্গা যমুনায় বলা আছে। মানে প্রত্যেকটা গানই আসলে চারণ যেটা করে, আমার কাছে মানে আমি বেশি ফ্লোর নিয়ে নিচ্ছি, আমার অন্যান্য ব্যান্ড মেম্বারদের সাথে আপনি একটু কথা বললে ভালো হবে। আমার মনে হয় না, আপনার অন্যান্য ব্যান্ড মেম্বাররা খুব লাজুক, মাহফুজ ভাই, তারপর যারা আছেন অসীম ভাই,
সবাই ভীষণ লাজুক, আর মুন ভাই তো সবচেয়ে বেশি লাজুক। ওটা অন এয়ার চলছে তো, পর্দার পেছনের কাহিনীগুলো আপনাকে বলতে চাই না। আচ্ছা তাহলে আমরা একটা বিরতি নেব এখন। সব রবীন্দ্রনাথ বলেছেন না সহজ কথা যাই কি বলা সহজে, আমরা তাহলে একটা বিরতি নিচ্ছি। যারা আমাদেরকে শুনছেন কালার্স এফএম 101.6 চলছে মোজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। বলেন একটা লং
5 4 3 2 1 0 live. Yes, শুনছেন কালার্স এফএম 101.6 আর চলছে মোজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন, এবং সাথে আছে আজকের ব্যান্ড চারণ, এবং আমি ফয়সালতে আছি, এবং সাউন্ডে আছেন মানিক ভাই. এবং দেখতে দেখতে প্রায় প্রথম ঘন্টাটা আসলে শেষই হয়ে গিয়েছে, আমরা এখন দ্বিতীয় ঘন্টার দিকে এগিয়ে যাচ্ছি. এবং প্রথম এখন যেই আমি প্রশ্নটা করব, মাহমুদ ভাইয়ের কাছে করব না মাহফুজ ভাইয়ের কাছে করব, নাকি মুন ভাইয়ের কাছে করব, নাকি অসীম ভাইয়ের কাছে? অসীম ভাইয়ের কাছে বল. অসীম ভাই একটু কম কথা বল. আচ্ছা আসলো. আচ্ছা অসীম ভাইয়ের কাছে প্রশ্নটা করি. আই হোপ যে আপনি সবই জানেন ব্যান্ডের, এমন ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন করবো না ডেফিনেটলি. মিউজিকের পাশাপাশি মানে প্রফেশনে কে কি, নাকি মিউজিকটাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, বা কে কোন প্রফেশনে আছেন, বা একজন পড়াশোনা করছেন আই নো, এবং বাকিদেরটা আমি একটু জানতে চাই. হ্যাঁ আমি মিউজিকের পাশাপাশি স্টুলের ব্যবসা করছি, বিজনেসম্যান. হ্যাঁ ছোটোখাটো একটা ব্যবসা আছে, প্যাটের দেহে করতে হয়, আর মিউজিকটা হচ্ছে আমার কী বলা হয়, এটা আমার লাইফ, এটা আমার ভালোবাসা, এটা রাইট, এটা ছাড়া অনেক কিছু ভাবতে পারি না. আর বিজনেসটা হচ্ছে আমার ছোটোখাটো বিজনেস হচ্ছে এটার জন্য, জাস্ট নিজে বাঁচার জন্য যেটা হয়, যে টাকা চলার জন্য যেটা হয়, জাস্ট এরকম আর কিছু না. আচ্ছা তারপর চারণের ম্যাক্সিমাম ফোকাস থাকে যে কর্পোরেট ম্যানগুলোর আড্ডা জায়গা, চারণের মেম্বারদের একটা ফোকাসই হচ্ছে যে কোয়ালিটি পিপল, কোয়ালি আমার যদি কোয়ালিটি এডুকেশান না থাকে আমি কোয়ালিটি পিপল পাবো কোথা থেকে? তো আমাদের এই মন ভাই কিন্তু বিজনেস করছে, তার সাউন্ডের বিজনেস আছে, এবং যা হয় যে আমরা অন্য জায়গা থেকে ব্যান্ডে, আপনি ইউনো হাজব্যান্ড ব্যান্ডের ইনকাম যারা আছে তারা অন্য জায়গা থেকে ইনকাম করে এনে ব্যান্ডে ইনপুট দিতে হয়, দ্যাটস দ্য রিয়েলিটি. মাহফুজ ভাই একটা জবে আছে, একটা বহুজাতিক এনজিওতে আছে, আমি প্রফেশনালি চার্টার্ড সেক্রেটারি, আমি চার্টার্ড প্রফেশনে আছি, এবং আরেকটা প্রফেশনাল কোর্স চলছে, আমি একটা গ্রুপ অফ কোম্পানি যে কোম্পানি সেক্রেটারিয়েটে কাজ করছি. মিশুক তো গোয়িং টু জয়েন অ্যাজ এ বিএসসি ইঞ্জিনিয়ার সামহোয়ার সুন, ভেরি সুন. এই হচ্ছে চারণের. আচ্ছা দুটো মানে প্রফেশন এবং হবি, পেশন, যেটাই পেশেন্স যেটা আছে, দুটো একসঙ্গে করতে গেলে কতটুকু ঝামেলা পোহাতে হয় বা ম্যানেজ করেন কিভাবে? আসলে ডেফিনেটলি জ্যাম তো করতে হয়, প্র্যাকটিস করতে হয়. আমি শুরুতে বলেছিলাম যে আমি চারণের ভলান্টিয়ার, তো মাঝে মাঝে আমার ওয়াইফ বলে, আমার মিসেস বলে যে ওনেরই বলে দিই প্লিজ প্লিজ, যে তোমার জন্য তো 24 ঘন্টার সময় কম হয়ে গেছে, 48 ঘন্টা একদিন হলে ভালো হতো. আমি শুধু গত দুদিনের স্ট্যাটিস্টিক করে ছোট্ট করে বলি, সারাদিন অফিস 9টা থেকে 6টা পর্যন্ত অফিস, তারপর প্র্যাকটিস, এই ইউজুয়ালি 11টায় বাসায় ফেরা, আবার পরের দিন অফিস, তারপরের দিন প্রফেশনাল কোর্সের পড়া ক্লাস 2 ঘন্টা, ওখান থেকে কোনো রকমে কিবোর্ডটা নিয়ে প্র্যাকটিসে যাওয়া, ব্যান্ড মেম্বাররা ওয়েট করছে প্র্যাকটিস পেড়ে, আমি নাই, ভোকালিস্ট নাই. মাঝখানে একটা কথা বলেনি, সেটা হচ্ছে উনি ব্যারিস্টারই পড়ছেন, সর্বনাশ করছে, এটা তো অনেবল. না না কেন কেন কেন, এটাই তো জানতে চাই, এটা এটা আর এটা পড়া ঠিক নয় একেবারে. না ভাই আমি বলবো, ভাই আমি কথা বলি, হ্যাঁ প্লিজ, ভাইকে আমি করে ফেলেন এই জন্য কিন্তু উনাকে আয়রন ম্যান দেয়া হয়েছিল. রাইট, আমি এখন বুঝতে পারছি, আমি তো এলিয়েন কেউ ডাকি ভাইকে, যে 5টা 6টা কাজ একটা মানুষ দ্বারা কেমনে সম্ভব হয়, এক মাঝে যে বলি ভাই এটা কেমনে সম্ভব, আমি বলি, আমি কিন্তু মাঝে মাঝে খুব বকাঝকা করি, আমার প্রতি ব্যান্ডের এই মেম্বার কেউ আড়ালে দেখবেন সব আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু দেখেন আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা দিই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপর, টাইম হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর. আমি যখন কোথাও যেতে পারি না, আমার এই গত 2 বছর বা 3 বছর বা 12 বছরের ইতিহাসে খুব কমই ঘটেছে আমি প্র্যাকটিস পেরে সবার পরে পৌঁছেছি বা 10 মিনিট লেট করে পৌঁছেছি, মানে টাইম ম্যানেজমেন্ট এরকম, আমাকে এরকম সেগ্রিগেট করে রাখতে হয় আমার সময়টা, এটা আমার অফিস টাইম, এটা আমার মিউজিক লাইফ, এটা প্রফেশনাল লাইফ, একটা প্রফেশনাল ইনস্টিটিউশনের মেম্বার সেখানে সময় দিতে হয় ইত্যাদি, মানে নিজের জন্য কোনো সময় নেই, মানে ছকে বাধা না না ওটা না. আমার ওয়াইফও আবার প্রফেশনাল, মানে দুজন দুজনকে বুঝি কিছুটা, যার কারণে এই ম্যানেজমেন্টটা হয়ে ওঠে.
যাক আলহামদুলিল্লাহ যে এই বিষয়টা, এটা আসলে আমার মা আসলে ইদানিং বুঝতে চাচ্ছেন না যে আমি যখন আসলে সকাল থেকে। আন্টি আপনি কিন্তু ফয়সাল ভাইকে একটু ইয়া সময় দিবেন প্লিজ। না আম্মা আম্মা তো সময়ের জন্য ওয়েট করে, আমি তো দিই না। না সময় দিবেন না, সময় এলাও করুন। রাইট, সময় করবেন। আচ্ছা আমরা আরেকটা গানে যাব, কোন গানটা শুনবো তারপর আমরা? আমরা একটা শ্রোতারা যেহেতু চারণে তিনটা ফান্ডামেন্টাল ট্র্যাক শুনেছেন, একটু কভার সং ঘুরে আসি প্লিজ 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 প্লিজ। কোন গানটা শুনবো আমরা? যে গানটা না করলেই না হবে, মেজবাহ ভাইয়ের গানটা করতে চাই আমরা। প্লিজ প্লিজ, ওকে। আচ্ছা গানে যাওয়ার আগে যারা শুনছেন, এই মুহূর্তে কালার্স এফএম 101.6 চলছে, মোজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন, আর সাথে আছে চারণ এবং আমি ফয়সাল তো আছি, এবং আমরা আছি ঠিক 11টা পর্যন্ত। আর অনেকগুলো গান হবে, আমরা সেকেন্ড আওয়ারে অলরেডি প্রবেশ করলাম, তো এই ঘন্টাটাই আমরা অনেক বেশি গান শুনবো। এবং আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক লাইভেও কমেন্টস করতে পারেন বা এসএমএস পাঠাতে পারেন। ফেসবুক আমরা কালার্স এফএমের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে এই মুহূর্তে লাইভে আছি, আর লিঙ্কটা হচ্ছে www.facebook.com/COLOURSFM116, যেখানে আপনি চাইলে আপনার কমেন্টসগুলো করতে পারবেন, এবং আমরা তার পরবর্তী সময় এই গানটা শুনে এসে হয়তো বা কিছু কমেন্টস আমরা নেব। আমরা গানটাতে যাই, আমরা যাচ্ছি শ্রাবণ। আহা ঠিক আছে, ওকে। Yeah.
হাতে বুঝি শ্রাবণে ছড়ায়ে শ্রাবণের মেঘগুলো জল হলো আকাশে অধরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে অসাধারণ। অনেক দিন পর মানে এই গানটা কেউ কভার করলো এবং আমি শুনলাম সামনে থেকে, মানে প্রায় বোধ হয় 10-12 বছর পর আমি শুনলাম যে কেউ একজন কভার করলো গানটা। কারণ রিসেন্টলি আসলে আমরা মানে দেখতেই পাই না, আসলে সবাই আসলে সব ইন্টারন্যাশনাল ট্র্যাকগুলো আসলে কভার করে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে সুন্দর সুন্দর যে কিছু গান আছে, যে এই শ্রাবণের মেঘ একটা সময় আমি যখন মিউজিক শুরু করেছি 2002-এ ব্যান্ড করলাম, তখন দেখা গেছে যে এই শ্রাবণের মেঘ, তারপর নিঃসঙ্গতা, এরকম আরও আরও অনেক অনেক পুরনো যে গানগুলো ছিল সেই গানগুলো আমরা কভার করতাম। কিন্তু নাওরেজ আসলে এই গানগুলো একটু কম কভার করতে দেখা যায়, কিন্তু অসাধারণ কিন্তু এই গানগুলো। এই ব্যাপারে আমার একটা কথা কি, যেটা আমরা বাংলাদেশের আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে মূল্যায়ন করি না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু মূল্যটা পাই না। আমাদের নিজেদের আমাদের সংস্কৃতির ভিতরে ব্যান্ড মিউজিকে আমাদের নিজেদের শেখার অনেক কিছু আছে, মানে যেটা আমরা এই দিকে ফোকাসটা না দিয়ে বাইরে মানে ওয়েস্টার্ন দিকগুলোতে আমরা বেশি যাই, যার কারণে এই যে যে গানগুলো এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে জিনিসগুলো। কিন্তু এই গানগুলো কিন্তু আসলে মেজবাভাই শুনছেন কিনা আমাদের জানি না, সময় হতে হচ্ছে না। এই গান বাঙালিতে বাঙালির জাতির সংস্কৃতি ইতিহাসের সাথে জড়িত হয়ে গেছে। কিছু গান আছে যেমন মেলা যায় রে, এই শ্রাবণে বৃষ্টি আসলে শ্রাবণের মেঘগুলো, অর্থাৎ জানালার গ্রিল ধরে খোলা আকাশের দিকে যখন বৃষ্টির রং দেখেছি ছোটবেলায়, সেই বৃষ্টির রিমঝিম শব্দ, দ্য ফিটারিং সাউন্ড অফ দ্য রেইন মনের মধ্যে গেঁথে আছে। এই গানগুলো ছাড়া তো আসলে কখনো, প্রথমে যেটা আমরা চারণ বলেছি, লাইক উই বিলিভ ইন কোয়ালিটি, রাইট, তার জন্য আমরা শুরু করছি কিছু ভালো ভালো ট্র্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, মানে চারণের প্রতি আসলে অসংখ্য মানে কৃতজ্ঞতা আসলে কম হয়ে যাবে, অসম্ভব রকম কৃতজ্ঞতা, যে মানে না করলে কি হতো, রাইট, আদার্স গান আছে সেগুলো তো করা যেত। আমরা বাংলাকে ভালোবাসি, রাইট, বাংলাকে ধারণ করি, বাংলাকে ধারণ করে বেঁচে থাকতে চাই। চারণের অন্যান্য গানের তুলনায় ইন্টারন্যাশনাল ট্র্যাকগুলো করার টেন্ডেন্সির তুলনায় প্রবণতা খুব কম। আমরা চেষ্টা করি বাংলার ভেতরে থাকা, না ওগুলো করাটা জানাটা খুব জরুরি, জানাটা খুব জরুরি, নিজেকে ডাইভার্সিফাইড করা খুব জরুরি, কিন্তু বাংলাটা কিন্তু এটা আমাদের রাখতে হবে, তাই না, বাংলায় চিৎকার করে গান। তারপর আমার এই মুহূর্তে আসলে মন চাইছে সরলতার প্রতিমা গানটা শুনতে, খালিদ ভাইয়ের গান টাইম কঠিন, মানে একটা সময় এই গানগুলো সাথেই কিন্তু আসলে বড় হয়ে ওঠা, বড় হয়ে ওঠা, আমরা শিখেছি তো ওনাদের কাছ থেকে। আর্কের গান, সুইটি, তারপর অনেকগুলো গান আছে মাথায় এখন, অনেক হ্যাং হয়ে আছে, হ্যাং হয়ে আছে, অনেক গান, অনেক গান, অসংখ্য। আচ্ছা, আমি ছোট করে বলতে চাই এই ফাঁক দিয়ে যে আপনার রেডিও কালার্সের ম্যানেজমেন্ট, রেডিও কালার্সের এই প্ল্যাটফর্মের কথা, বিশেষ করে অহনাকে মিস করছি, রেহান ভাইকে মিস করছি, চারণের এটা কিন্তু রেডিও কালার্সে 2 নম্বর শো। বিশেষ কৃতজ্ঞতা মানিক ভাইকে, যে লোকটাকে আমরা ক্যামেরার বাইরে দেখছি। আমাকে কালকে বলছিল মানিক ভাই যে চারণ আসছে, তুমি কি চেনো? আমি বলি হ্যাঁ, আমি তো মোটামুটি চেনা, কখনো সরাসরি দেখা হয়নি। আচ্ছা, কালকে দেখা করবো, আমার পরিচিত। খুব অহনা যদি আমাদেরকে শুনে থাকে, রেহান ভাই যদি শুনে থাকে, স্পেশাল থ্যাংকস, গ্রেটিটিউড টু দেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা গানে কি যাব? আমরা একটা গানে যেতে চাই, গানটা হচ্ছে গুরুদয়ালের ঘাটে। আমরা জানি এক কলেজের 3 প্রেসিডেন্ট বাংলাদেশে অলরেডি হয়েছে, আচ্ছা, কিশোরগঞ্জ সদর এই কলেজ। এটার একটা বায়োগ্রাফি টাইপের গান একটা,
এটা আমরা চেষ্টা করেছি আমাদের ঢঙে বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা, গানটাতে যাচ্ছি, গানটাতে যাওয়ার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। অন্তরে আলোড়ন 25 টাকায় মোজো অন, মোজো 500 মিলি এখন মাত্র 25 টাকা। আর যারাই মুহূর্তে শুনছেন কালার্স এফএম 101.6 চলছে মোজো স্টুডিও, পার্পল মিউজিক ইজ অন, আমরা আছি আর অল্প কিছু সময় 50 মিনিটের মতো আছি। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ মানে কানেক্ট হতে পারেন। আমরা কিন্তু কালার্স এফএমের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে এই মুহূর্তে লাইভে আছি। নুসরাত লিখছে ক্যামেরাটা ফ্রন্টে দিলে সবাইকে দেখা যেত। আচ্ছা ঠিক আছে, আমি নুসরাত জাহান তিথি খুব সম্ভবত আমাদের মিশু ভাইয়ের বোন, রাইট? উনি আসলে বলতে পারছেন না যে একটু মিশু ভাইকে দেখতে চাই। আচ্ছা, আমি এই গানটা মাহমুদ ভাই পুরো গানটাই আমি মিশু ভাইকে দেখাবো। আপনি আমাকে আমাকে আপনি স্ক্রিনের বাইরে কারণ নুসরাত আপু অনেকক্ষণ যাবত আসলে আমি মিশু ভাইকে ইয়াংস্টার, আবার সাথে মাহফুজ ভাইকেও রেখেছি দুজনকেই, একজন হলো গিয়ে একেবারেই মুরব্বী আর একজন হচ্ছে একেবারে ইয়াং ইয়ত আমাদের, না মাহফুজ ভাই কিছু বলেন না শুনিয়ে সেটাই মানে কি সেটাই কিছু বলেন আপনি তার গলার সাউন্ড যদি বুঝে ফেলেন না, মাহফুজ ভাইয়ের কণ্ঠ কিন্তু মারাত্মক সুন্দর, মানে এনিওয়ান উইল ফল ইন লাভ উইথ মাহফুজ ভাই, ভাবি কি বেশি বেশি হয়ে যায় না, না এটা না ভীষণ লজ্জার সাথে বলি, ভাবি আপনি ভাবি আপনি মনের খবর রাখেন প্লিজ। আচ্ছা ওকে, আমরা গানটাতে যাচ্ছি। Thank you.
আছে জিজি বোকারা জলে স্বপ্ন হলদে চাহলু আর অনুসঙ্গে নব প্রাণের ঘাম চোছনা জননী তল্লাতে গুরু দয়ালে রে খাতে এসো গুরু দয়ালে রে খাতে এসো গুরু দয়া এসো গুরু দয়ারে রে খাটে 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 থ্যাংক ইউ চারণ টোটাল ব্যান্ড মেম্বারসদের আমি থ্যাংক ইউটা দিলাম ঠিক আছে কিন্তু মাহফুজ ভাই আপনাকে কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে ভারী সুন্দর এখন লাগছে না এখনো লাগছে এখনো লাগছে থ্যাংক ইউ আচ্ছা আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি জি প্লিজ যারা শুনছেন কালার্স এফএম 101.6 চলছে মোজো স্টুডিও পার্পল মিউজিক ইজ অন আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাব কারণ যেতেই হবে বিরতি থেকে ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন আর অনেকের আসলে বেসিক্যালি যে কী বলে কমপ্লেইন সেটা হচ্ছে পুরো ব্যান্ডটাকে আসলে একসঙ্গে দেখা যাচ্ছে না তো আমরা একে একে সবাইকে আসলে দেখাবো এখানে আসলে আশাহত হওয়ার কিছু নেই মানিক ভাই প্লিজ আপনার লেফট সাইডটা ক্যামেরা নিয়ে নেন তাহলে সবাইকে দেখা যাবে না আমরা খুব রিসেন্টলি নিব আমাদের মানিক ভাইয়ের এই প্ল্যানটা আছে এখন পর্যন্ত তো এটা এটা যেন মানিক ভাই না এটা ভাবি বেশি খুশি হবে মানিক ভাবি আপনি চলে গেছেন সিরিয়াসলি বয়স তো কম হয় নাই একটু আগে বলেছেন তো আচ্ছা আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না ফিরে আসছি বিরতির পর আপনি কেমনে জানলেন
লাইভ শুনছেন কালার্স এফএম 101.6 আর চলছে মোজো স্টুডিও পার্পল, মিউজিক ইজ অন, সাথে আছে চারণ। এটা আসলে বলার কিছু নেই, তারপর বলতে হচ্ছে। আহা কি মিষ্টি শব্দ, ড্রাম ড্রাম ড্রাম। আহা না না না, থাকুক না, এ তো ভালো লাগছে। বৃষ্টি কিন্তু চারণও নামাবে আজকে, চারণে কিন্তু বৃষ্টি আছে। এই এই সাউন্ডটা শুনলে আমার কাছে মনে হয় বাইরে এই বুঝি বৃষ্টি। চারণে কিন্তু বৃষ্টির রং বদলায় শিরোনামে একটা গান আছে, কিছু কথা বলতে দিতে হবে। আমার না হয় বমি বমি লাগছে, আমার ভমিটিং হবে কিন্তু, প্লিজ অনেক ভাই সাবধান। আশরাফুল ভাই আমাদেরকে লিখেছেন, আমি দেখতে, উনি আসলে ক্যামেরাটা দেখতে পাচ্ছিল না, মানে সবাইকে দেখতে পাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছেন। তো উনি লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ কালার্স অফ এমকে এবং চারণ মেম্বারসদেরকে, চারণের মেম্বারসদেরকে। এবং ফ্লোরিনা, ফ্লোরিনা আমাদেরকে লিখেছেন, নামটা কি সঠিক উচ্চারণ করলাম কে জানে, ফ্লোরিনা। Not seen everyone, please camera turn. I hope যে আপনি এখন দেখতে পাচ্ছেন। আসলে আপনি কাকে দেখতে চাচ্ছেন সেটা বললে আমাদের জন্য ভালো হয়। মাহফুজ ভাই কিন্তু আজকে খুব মারাত্মক রিস্কি একটা সিচুয়েশন আছে, এরকম কিছু করবেন এবং সবসময় একটা মিষ্টি হাসি দিয়ে রাখবে, এরকম কিছু কি বলেছে? আচ্ছা, অনেক আসিফ আমাদেরকে হ্যালো লিখেছেন, হ্যালো ভাইয়া। তারপর শাহ আলম লিখেছেন কি বেড়া দোস্ত মিশুক, মানে মিশু ভাই, রাইট? আচ্ছা, আপনার বন্ধু মহল আপনাকে ফোন করছেন, মানে দেখছেন। আচ্ছা, নুসরাত আপু অবশেষে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, না হলে তো আজকে খবরই ছিল আমার। আচ্ছা, আমরা এখন আরেকটা গানে যাই, কোন গানটা শুনবো? আমরা চারণের প্রথম ট্র্যাক, প্রথম অ্যালবামের ট্র্যাক, টাইটেল ট্র্যাক হ্যামিলনো ঢাকা, এটা করতে চাচ্ছি। কিন্তু এখানে কথা বলতে দিতে হবে, না হলে কিন্তু আমি আগে বলেছি আশেপাশে নোংরা হয়ে যেতে পারে। বলেন না, আমি বলছি যে চারণ যে ভ্যালুস থেকে গান করেছিল, করার চেষ্টা করছিল, এখনও করছে, এটার একটা বড় উদাহরণ হচ্ছে হ্যামিলনো ঢাকা ট্র্যাক। আমরা জানি ঢাকায়, ঢাকা এক নগরী, যে নগরীতে আমরা প্রতি বছর বৃষ্টিতে ভিজি, রৌদ্রে শুকাই, এটা খুব স্বাভাবিক। কিন্তু চলার সময় রাস্তায় অ্যান্ড ম্যানহোলের ঢাকনা খোলা পড়ে থাকে, দেখার কেউ নেই, আপনার একই রাস্তার খোঁড়াখুঁড়ি চলছে হাজারবার শতবার, কেউ কখনো এই করছে, আমরা কাউকে দোষারোপ করছি না, শুধু বলতে চাই যে এটাকে মাঝে মাঝে চারণের কারো কারো মানে মাথায় এসেছে, যেটা চারণের মনে মনে হয়েছে যে এটা এক অভিভাবকহীন নগরের নাগরিক আমরা, এবং কোনো এক কালের গর্ভ থেকে একজন হ্যামিলনো ঢাকা, হ্যামিলনের বাসিওলার মতো একজন নগর পিতা নেমে আসবেন এই শহরে, জাদুকরি সব আশ্চর্যময় আর্টিকুলেশন দেখিয়ে উনি ঢাকা শহরের সব জঞ্জাল বুড়িগঙ্গার দিকে নিয়ে যাবেন, চারণও ছুটবে তার পিছু পিছু। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কাউকে কটাক্ষ করার জন্য এই গান করা হয়, আমরা যাচ্ছি আমাদের গানে। ওকে, তার আগে আমি ফ্লোরিনা আসলে আমাদেরকে লিখে জানিয়েছেন উনি আসলে চাঁদকে দেখতে যাচ্ছেন, প্লিজ ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেন। ইস কি চেহারা মানিক ভাই, আমাকে আপনাকেই তো দেখতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড, হ্যাঁ যাই হোক, এতক্ষণ পর আচ্ছা গুমর ফাস মাহফুজ ভাই মানে হাফ ছেড়ে বাঁচলো, তারপরে রিক্স ভাবি আপনি নিশ্চিন্ত থাকেন ভাই, একটু হাই বলেন, আমি আপনাকে দেখাচ্ছি, আশা করছি ফ্লোরিনা খুশি হবেন যে আমি অবশেষে মুন ভাইকে দেখালাম। হ্যালো বলেন ভাই, হ্যালো, একটু দাঁড়িয়ে বলেন, না ঠিক আছে, না একটু দাঁড়িয়ে বলেন প্লিজ। আসলে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি, এই ভলান্টিয়ারের চেহারা মনে হয় খুবই কুৎসিত, কেউ ভলান্টিয়ারকে দেখতে চাই না, চিন্তা করেছেন না? ভলান্টিয়ারকে তো আমি দেখতে যাচ্ছি, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাহফুজ ভাইয়ের কথাটা, মানে উনি হাফ ছেড়ে বেজেছে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এখন গানটায় যাচ্ছি, হ্যামিলন ঢাকা, এটা একটা রেগে ঠিক, ওকে কি বল পারো, ওকে
চরেরাও দেয়াল লিখনি লিখছে, দেয়াল লিখনি লিখছে, লিখছে দিন বদলে। এমন সময়ে আসে কোন সে পথি, এমন সময়ে আসে কোন সে পথি, কাঁধেতে ঝোলানো ব্যাগ, কাঁধেতে ঝোলানো ব্যাগ, রূপকথা জাদুকর হে মিলন, বদলে যাবার বদলে দেবার, বদলে যাবার সময় এখন। নেই একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা আহা ঢাকা, হ্যামির স্বাগতম তোমায়, জাদুক স্বাগতম ঢাকায় তোমায়। মানে এই আপনাদের মানে টোটাল চারণের যে লিরিক্স
সত্যিকার অর্থেই আসলে চারণ যেই বিষয়টাকে ধারণ করা, মানে চারণের জন্মের সময় সৃষ্টির সময় যেই শব্দগুলোকে ধারণ করেছিল সেগুলোকে আসলে আপনারা বহন করছেন, উইচ ইজ ভেরি বোঝা, বহন করা খুব কঠিন, এটা বোঝা না, দায়বদ্ধতা, দায়বদ্ধতা বহন করা কঠিন, অনেক দায়িত্ব রয়েছে আসলে। হায়দার ভাই শুনছে কিনা জানি না, সময় হয়তো হয়নি ওনার। আমি চিৎকার করিতে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার, অনেক কিছু বলা যায় না, অনিয়ার হলে অনিয়ার হলেও বলা যায়, কিন্তু তারপরে বলার কিছু ভার থাকে। আমরা শিল্প সংস্কৃতির যে দায়ভার নিজেরা বহন করছি এবং বহন করে থাকি, তা সত্যি দায়বদ্ধ থেকে বহন করা খুব কঠিন, অনেক কঠিন আসলে। আমাদেরকে এই মুহূর্তে অনেকেই ফেসবুকে আমাদেরকে লিখছেন, আশরাফুল আলম টিবিএন উনি লিখেছেন, থ্যাংক ইউ ওয়াসাদ ভাই, তাকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ সে হচ্ছে চারণের অফিসিয়াল ফটোগ্রাফার। আচ্ছা আচ্ছা। চারণের অ্যালবাম, ফার্স্ট অ্যালবামের হ্যামিলনো ঢাকা, এটার ফটোগ্রাফি তার করা, এবং স্টিল নাও আমরা আশরাফের সাথে আছি। আশরাফ ভালো থাকো, স্যালুট তোমাকে, অনেক কষ্ট করেছো চারণের জন্য। এন্ড থ্যাঙ্ক ইউ আসলে আশরাফ ভাইকে, থ্যাঙ্ক ইউ আমাদের ছবি ছবির জন্য, আশরাফুল ভাই আপনি এত কষ্ট করে দেখছেন। ফ্লোরিনো আবার লিখেছেন আমাদেরকে, নাইস সং, এবং একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে এস এম এস এসছে, যেটা হচ্ছে শেখ ফয়সাল ফারুকি আমার নামে নাম, খুবই ভালো লাগছে মাহমুদ ভাই, বেস্ট উইশেস ফর ফ্রম ফারুকি, কিপ অন রকিং। আচ্ছা, ফারুকি, ফারুকির নামটা কি লিখেছে? এক্স ড্রামার। আচ্ছা, চারণের এক্স ড্রামার, সে আমাদের সিরিয়ালের ড্রামার, মানে আমাদের চারণের অনেকগুলো ড্রামার চেঞ্জ হয়েছে, তার মধ্যে সে চলে গিয়েছিল মালয়েশিয়াতে পড়ালেখার স্বার্থে, বাট হি লাভস চারণ, আমার খুব প্রিয় ছোট ভাই, চারণের ওয়ান অফ দ্য বেস্ট ড্রামার, আই লাইক হিম ভেরি মাচ। ফয়সাল ভালো থাকো। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবো। আমার নামও কিন্তু ফয়সাল, হ্যাঁ ভাই, পুরো নামটা বললে ভালো হতো না, ফয়সাল ফারুকি, ফয়সাল ফারুকি, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাবো, যারা কিন্তু অ্যাঙ্করের কাছে যায়, কারণ আমি পুরো নাম জিজ্ঞেস করেছিলাম, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আমি ওইটা যেন বলতে না, ওই জন্য আমি ফারুকি বলেছি। না আসলে ফয়সাল নামের ছেলের অনেক ভালো হয় না, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একেবারে ছোট্ট বিরতির পর।
3, 2, 1 লাইভ। শুনছেন কালার্স এফএম 101.6, আর চলছে মোজো স্টুডিও পার্পল, মিউজিক ইজ অন, আর আজকের ব্যান্ড হচ্ছে চারণ এবং আমি ফয়সাল তো আছি এবং আমার সঙ্গে আছেন মানিক ভাই। কথায় আমি যাবার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে রঙ্গিলা মন 25 টাকা অন, মোজো 500 মিলি এখন মাত্র 25 টাকা। এবং এই কথা বলেই আমি চলে যেতে চাচ্ছি মাহমুদ ভাইয়ের কাছে, কারণ ব্যান্ড মেম্বার্সরা আসলে কথা বলতে চায় না, খুব লাজুক প্রকৃতির মানুষ, মাহফুজ ভাই তো একদমই না। আর মুন ভাই বলতে চান মাঝে মধ্যে, তারপর মুন ভাই একটু ফ্লো নেন প্লিজ, মাহফুজ ভাই বলবেন। তার কারণ আমরা আসলে, আমি একটু বলি ফয়সাল ভাই, অ্যাকচুয়ালি আমরা বললো যে চারণের গোড়াপত্তন থেকে মাহমুদ ভাই, সো এটাকে একেবারে কি বলবো সাথে নিয়ে যাচ্ছে এ পর্যন্ত কান্ডারি হিসেবে। তো আমরা বিভিন্ন সময় পর্যায়ক্রমে আসছি বা অনেকে চলে যাচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে। তো যে কোনো গানের যে শুরুটা, তার হাত ধরে গান লেখা, গান নিয়ে চিন্তা করা, তো সেই জায়গাতে আমি যতটুকু স্পষ্ট করতে পারবো উনি মনে হয় অনেক বেশি বেটার করতে পারবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে গানের ব্যাখ্যাতে উনার বিকল্প নাই। আমরা এমনিতে হয়তো বা কিছু বলতে চাইলে মিশুক কিছু বলতে চাইছিল, দেখেন আপনার কাছে সাথে না, বেসিক্যালি আমরা কিন্তু তার জন্য চুপ আছি যে মাহমুদ ভাই সব কিছু এডিটিস্টা বলার ব্যাপারটা হচ্ছে কি, মানে মাহমুদ ভাই যেটা বলল যে ব্যান্ড মেম্বারদের তার উপর সব থেকে বেশি মানে আক্রোশটা থাকে, এটা এটা থাকে মাঝে মাঝে থাকে, কিন্তু না স্বীকার করেছে, স্বীকার করি, কিন্তু এটা কিন্তু পরে আমরা আসলে চিন্তা করি, কারণ একটা একটা ব্যান্ডকে 14 বছর ধরে রাখা মানে সঙ্গে কেউ থাক বা না থাক, মানে সে কিন্তু চারণকে নিয়ে আছে, তো সেক্ষেত্রে তার থেকে ভালো চারণ সম্পর্কে কেউ জানে না বা তার থেকে ভালো গাইড মানে গাইডেন্সও এটা সম্ভব না। সো আমরা কিন্তু এটা মানে যেটা হয় শাসন সবাই করতে চায়, শাসিত হতে চায় না, তবে আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা চারণে শাসিত হতে পছন্দ করি, উই অ্যাকসেপ্টেড, লাইক আমরা অ্যাকসেপ্ট করেছি ব্যাপারটা যে লাইক উনি সবকিছুই তুলে ধরে, সো আমরা জিনিসটা অ্যাকসেপ্ট করেছি। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন জয়েন করি ফেব্রুয়ারির 20 তারিখে ক্যামেরাটা খুলে দিই, তখন ওনার চোখে যে ডেসপারেশনটা দেখছি চারণ ব্যান্ডের উপরে, সো ওটা আমার খুব ভালো লাগছে, এই তো আর কিছু না, থ্যাংক ইউ। আমরা যখন তাকে ছাড়া ভিতরে থাকি তখন পিছনে টুকটাক এটা স্বীকার করি, আমরা বলি তার ব্যাপারে কিছু, সবকিছু নিয়ে লাইক হিজ সামথিং, লাইক চারণ ব্যান্ডটাকে ধরে রাখার জন্য সে হিজ সামথিং, লাইক ভালো উনি, মানে সব কিছু নিয়েই উনি একটা লাইক ফ্যামিলি হয়ে গেছি আমরা, ডেফিনেটলি। আসলে ব্যান্ড মেম্বার মানেই হচ্ছে তো একটা, উই আর ফ্যামিলি। আমি একটু অ্যাড করতে চাই, তার আগে আমি একটু সরি একটু কথা বলে নিতে চাই। মারিয়া আপু আমাদেরকে লিখেছেন মুনকে একটু দেখতে হবে, আমার বড় বোন, হ্যাঁ আমি ওর বড় বোন। আসসালামু আলাইকুম, আপনি আশা করি আপনি দেখছেন, আসলে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য আমি আসলে মুন ভাইকে দেখালাম, এর আগে অন্য কেউ আমাদেরকে রিকোয়েস্ট করেছে তার জন্য আমি দেখিয়েছি। আমি যখন এজ স্কুলে পড়তাম ছোটবেলায়, ও আমার ও বাংলা মিডিয়ামে পড়তো, আমি ইংলিশ মিডিয়ামে। ফয়সাল ভাই, আপনার ভলান্টিয়ারের মিসেস মানে আমার ওয়াইফ আমাকে কিন্তু মাহমুদ ভাই বলে ডাকতো। আপনি কখনো আপনাকে কখনো শুনেছেন গোয়াল বলেছে না আমি আমার দুই খারাপ? আমরা তো মজা করছি, এটাই ভালো লাগছে। প্লিজ মুন, আপনি অসীমের কিন্তু অসংখ্য আছে, নাম কিন্তু অসীম, কিন্তু পদিয়ে কিন্তু অসংখ্য বোঝায়। ভাই প্লিজ শুনেন, বড় ভাইয়ের ছোট ভাইয়ের ইয়েটা নান্দনিক, এটা আপনাকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আচ্ছা আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ব্যান্ড একটা প্রতিষ্ঠান
যখন শুরু হয় তখন ব্যক্তিগত উদ্যোগ থেকেই শুরু হয়। প্রতিষ্ঠানের ব্যক্তিটা যখন বড় হয়ে যায় তখন এটা আর কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির পকেটে থাকে না, এটা কোনো নিয়ন্ত্রণে থাকে না, এটার স্পানটা এত কন্ট্রোল হয়। তো আমি মনে করি ব্যান্ড অ্যান্ড অর্গানাইজেশন, যেমন আমাদের সিনিয়র ভাইয়েরা ধরে রেখেছেন যাদের যারা যাদের হাত ধরে আমাদের মিউজিকে আসা, ব্যান্ড একটা অর্গানাইজেশন, একজন মানুষ চলে গেলে আসলে তার ইনপুটটা দিয়ে যাচ্ছেন, চলে যা যখন চলে যাচ্ছেন তিনি পারিশ্রমিক নিয়ে নিচ্ছেন, ইনপুট নিচ্ছেন, হ্যাঁ স্যালারিড পার্সন হলে, যখন উনি চলে গেলেন 10 বছর বা 15 বছর চাকরি করে তখন কিন্তু উনি অর্গানাইজেশন অনেক কিছু দিয়ে গেলেন, সাথে কিন্তু নিয়েও গেলেন। উনি চলে যাওয়ার সাথে সে ইনস্টিটিউশনে ভেঙে পড়ার কিন্তু কোনো ঘটনা জড়িত নয়, থাকে না সাধারণত। তো ব্যান্ড একটা অর্গানাইজেশন, ব্যান্ডের একটা ব্যান্ডের একটা ক্রিস্টি কালচার সংস্কৃতি তুলে ধরতে হলে অনেক বছর এটাকে ধরে রাখতে হয়, জাস্ট লাইক অ্যান অর্গানাইজেশন। এখন একটা অর্গানাইজেশনে একজন ক্ষিপ্ত হচ্ছে, একজন বিরক্ত হচ্ছে বিভিন্ন কারণে, ব্যান্ডের ভিতরেও তাই, একটা কম্পোজিশন নিয়ে কথা কাটাকাটি, ছোটো ঘটনা, আপনার প্র্যাকটিস প্যাডে যাওয়া আসার শিডিউল নিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু দিনের শেষে আমরা সবাই এক হতে চাই। কীভাবে এক হলাম, কেমনে এক হলাম, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা শুধু এক হয়েছি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপল। আমাদের ব্যান্ডে যারা আছি, আপনি দেখেন সিনিয়র ব্যান্ড যারা আছে তারা কিন্তু এভাবেই ধরে রেখেছেন, স্যালুট টু টিপু অফস্ক্রি ওয়ারফেজের টিপু ভাই, আপনার বা এলআরবি বাচ্চু ভাই, ঠিক আছে, জেমস ভাই, ওনাদের একটু দেখেন, একটু ব্যাকে থাকান, কেউ না কেউ এটা হাল ধরে রেখেছে। আপনি হয়তো, আমি না থাকলে হয়তো মাহফুজ হাল ধরে রাখবে অথবা মিশুক হাল ধরে রাখবে, কিন্তু ক্রিস্টি এবং কালচারটা তৈরি হওয়াটা খুব জরুরি। আর একটা কথা বলতে চাই, বৃষ্টির রঙের কথা আসলো, যেহেতু বৃষ্টির এই গানটার মধ্যে বিশেষত্ব আছে, বৃষ্টি কখনও কখনও ল্যাম্পপোস্টের নিচে দেখলে দেখবেন, এটা আমার দেখা, আমি এটার গীতিকার এই গানের, বৃষ্টির রং হলদে বর্ণ, আপনি সোডিয়াম লাইটের নিচে দেখেন বৃষ্টি পড়ছে, আমি যখন ছোটোবেলায় বৃষ্টিতে ভিজেছি মনে হচ্ছে যে হলদে বর্ণের বৃষ্টি। আবার রূপালি খোলা আকাশের নিচের দিকে যখন এই উদ্দামতালে দুরন্ত বয় হিসেবে বৃষ্টিতে ভিজেছি তখন মনে হচ্ছে রূপালী বর্ষণ। এই বিভিন্ন এই মনের এই বৈচিত্র্যময় খেলার সাথে বৃষ্টি রংবদ্ধার একটা কম্বিনেশন করে দিয়েছি। আমরা শুনি গানটা, প্লিজ, আমরা গানটা শুনছি। কাশের গায়ে মেঘ হয়ে ভাসে, অবশেষে রিম ঝিম ঝিম ঝরে, আবেগে মন ছুঁয়ে যায়, তুমি কি অসব প্রিয় কথা ঢঙে কবিতার মতো সযতনে লিখো, প্রতি ক্ষণে ক্ষণে ক্ষণিকের গীতি কবিতায়, বৃষ্টির রং বদলায়, বৃষ্টির রং বদলায়, রামধনু রং গায়ে মেখে মেখে, বৃষ্টির রং বদলায়, বৃষ্টির রং বদলায়, বৃষ্টির রং বদলায়, রামধনু রং গায়ে মেখে মেখে, বৃষ্টির রং বদলায়।
প্রতিক্ষণে বদলায় জানি শুধু জানি মানুষের মন বদলায় মানুষের মন আকাশের রং মানুষের মন বদলায় মানুষের মন আকাশের রং ক্ষণে ক্ষণে বদলায় মানুষের মন আকাশের রং প্রতিক্ষণে বদলায় ভালোবাসা হয়ে বৃষ্টি ভাসে আকাশের গায়ে অবশেষে রিম ঝিম ঝিম ঝরে আবেগে মন ঝুমে যায় তুমি কি অসব প্রিয় কথা ঢঙে কবিতার মতো সযতনে দিখো যদি ক্ষণে ক্ষণে ঘরিকের গীতি কবিতায় রামধনু রং গায়ে মেঘে মেঘ বৃষ্টি রং বদলায় বৃষ্টি রং বদলায় বৃষ্টির রং বদলায় রামধনু রং গায়ে মেঘে মেঘ বৃষ্টি রং বদলায় অসাধারণ অসাধারণ অনেকগুলো রিকোয়েস্ট ছিল এই গানের ধন্যবাদ আসলে এখানে একটা বেস্ট শ্রোতা আছে আমাদের আমাদের আর্টিস্ট মাহফুজ ভাই ছেলের নাম হচ্ছে সাজিদ সোয়াদ সোয়াদ তুমি যেখানে থাকো শুনছ কিনা জানি না আমরা তোমার প্রতি উৎসর্গ করতে চাই গানটা আজকে শুধু আজকের জন্য তুমি আমাদের এই গানের খুব ফ্যান আমি জানি আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাচ্ছি যারা শুনছেন কলার্স এফএম 101.6 চলছে মোজো স্টুডিও পার্পল মিউজিক ইজ অন আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না ফিরে আসছি বিরতির পর
ওকে যাচ্ছি, 5 4 3 2 1. শুনছেন কালার্স এফএম 101.6, আর চলছে মোজো স্টুডিও পার্পল, মিউজিক ইজ অন। আমরা একেবারে আসলে শেষ সময়টাতে চলে এসেছি এবং আজকে ভোর থেকে আসলে যেই আমাদের একটা সেহরি খেতে হবে এবং পুরো এক মাস আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। খুব চমৎকার, মানে আমার রোজার সময়টা খুব ভালো লাগে সব দিক থেকে, আসলে এনভায়রনমেন্ট সব কিছু, এবং কেন জানি না এই সময়টা চলে গেলে পরে খুব খারাপ লাগে 30 দিন। আচ্ছা, আমরা এখন শেষ সময়টাতে যেহেতু চলে এসেছি, আমরা অল্প করে কিছু কথা বলে আমরা হয়তো বা বিদায় নেব। মাহমুদ ভাই, যদি কিছু বলতে চান। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যে সময় চলছে এটার উত্তরোত্তর উত্তরণের কামনা করছি। আমাদের এই অসময়ে রেডিও স্টেশনগুলো, টিভি স্টেশনগুলো মিউজিককে যেভাবে প্যাট্রোনাইজ করছে এর প্রতি বিশেষ কত কৃতজ্ঞতা। বিশেষ করে আমরা এখন রেডিও কালার্সে লাইভে আছি, রেডিও কালার্সে লাইভের ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম সাউন্ড ইঞ্জিনিয়ার পর্যন্ত, মানিক ভাই, অ্যাঙ্কর ফয়সল ভাই, আমাদের এক্স অ্যাঙ্কর অহনা, রায়হান ভাই, সবাইকে, যাদেরকে চিনি, যাদেরকে চিনেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে গানটি শেষ করছি। শেষ গানটি হচ্ছে বন্ধু তোকে মনে পড়ে। ঢাকা কলেজ ক্যাম্পাসে যখন পড়ি তখন আমার এক বন্ধু আমার খুব অল্প বয়সে মারা যায়, তো তার সাথে আমার খুব হৃদ্যতা ছিল, তাকে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি এই গানটা লিখেছিলাম। সে আমাকে বলে বলতো যে একটা মানুষ আমাকে দেখে বলতো, ফিজিক্যাল মুভমেন্ট খুব ফাস্ট ছিল তো আমার, আমাকে দেখে বলতো যে একটা মানুষের জীবনে একসাথে সব কিছু হয় না। তো আমি বন্ধুকে বলতাম, বন্ধু হয় কি স্পিডি হলে হয়, তো আমি জানি না ও দেখতে পাচ্ছে কি না বা ও রাত্তা মাখফিরাত কামড়া করি, ওকে বাঁচিয়ে রাখার জন্য আমি গানটা করেছিলাম এবং ওর কথাটা ওই গানের ভেতরে আছে, আপনি খেয়াল করে শুনবেন। ওকে, আসলে চরণকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য, আমাদের সঙ্গে 2 ঘন্টা সময় কাটানোর জন্য প্রত্যেককে আসলে ধন্যবাদ, অনেক জ্বালিয়েছি 2 ঘন্টা। আপনাকেও ধন্যবাদ মাহফুজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা একেবারে বিদায় নিচ্ছি যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমরা আগামী বৃহস্পতিবার আবারও কোনো না কোনো ব্যান্ডকে নিয়ে আসবো। খুব সম্ভবত আমরা অবলিককে আগামী বৃহস্পতিবারে পাবো মজো স্টুডিও পার্পলে এবং তাদের সঙ্গে খুব চমৎকার একটা সময় কাটাবো। ততক্ষণ পর্যন্ত আমি ফয়সাল এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং রমজান মোবারক। একজন বিশেষ মানুষ আমাদের গান শুনেছেন, আমার টিচার আফরিনা, আফরিন ম্যাম, উনি আমার প্রোগ্রাম এসেছে পাঠিয়েছেন, ম্যাম থ্যাংক ইউ আমাকে কষ্ট করে শোনার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা যাচ্ছি গানে। হঠাৎ চলে যাওয়া বিবর্ণ
কাছাকাছি এসে বন্ধু তোকে মনে পড়ে ক্যাফেটেরিয়ার আড্ডাতে আকাশে তারা জ্বলে তারায় তারায় মিটি মিটি জ্বলে নীরবে নীরবে তোর কথাই বলে বন্ধু তোকে মনে পড়ে পৌষের কাছাকাছি এসে বন্ধু তোকে মনে পড়ে ক্যাফে টেরিয়ার আড্ডাতে পৌষের কাছাকাছি এসে ক্যাফে টেরিয়ার আড্ডাতে পৌষের কাছাকাছি এসে